একটা ছোট্ট অ্যাপস দিয়ে আপনি আপনার ছবিটাকে কার্টুন বানিয়ে ফেলতে পারবেন, ছবিটাকে আপনি আবার চাইলে এটাকে একটা লোগো বানিয়ে ফেলতে পারবেন, আপনি আপনার সোশ্যাল যে কোনো একটা অ্যাকাউন্টে ফেসবুক বলেন ইউটিউব বলেন যে কোনো এক প্ল্যাটফর্মে আপনি সেটাকে লোগো হিসেবে ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, দেখে আসি কিভাবে আমরা একটা ছবিকে কার্টুন বানিয়ে ফেলবো, সেটাকে চাইলে আবার লোগো হিসেবে তৈরি করতে পারবো। এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় অনেক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড করি। চলে আসছে আমরা মোবাইলের স্ক্রিনে, এখন প্লে স্টোর থেকে আমরা অ্যাপসটা ডাউনলোড করব। এখানে অ্যাপসের নামটা লিখে টার্ন আপ সার্চ করলাম, একদম উপরেই চলে আসছে, এটা আমরা ইনস্টল করব। এখন এটা ইনস্টল করলে নিচেই দেখতে পারতেছেন অনেকগুলো অপশন দেওয়া আছে কীভাবে কী করতে পারবেন আপনি আপনার ছবিটাকে। আমরা আজকে আমাদের ছবিটাকে কীভাবে কার্টুন বানাতে হয় সেই বিষয়ে আলোচনা করব এবং আমরা শিখব। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বিকাল 4টা থেকে শুরু করে রাত 12টার মধ্যে একটা করে ভিডিও আপলোড করা হয়, প্রত্যেকটা ভিডিও আপনাদের কাজে লাগবে, প্রত্যেকটা ভিডিও টেকনিক্যাল টেকনিক্যাল যত সাপোর্ট আপনাদের দরকার সব আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন। অ্যাপসটা কমপ্লিট হচ্ছে, কমপ্লিট হলে আমরা কীভাবে কার্টুন বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা বাংলাদেশে আছেন এবং বাংলাদেশি ভাইরা প্রবাসে আছেন সবার জন্য আমাদের এই চ্যানেলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড পাসপোর্ট এভরিথিং ইজ ওয়েল, যত রকমের ভিডিও আপনাদের দরকার সব এই চ্যানেলে দেওয়া হয়। চলে আসছি, অ্যাপটা ওপেন করছি, এখন আমরা নেক্সট 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 করে জাস্ট চেক করব, কন্টিনিউ এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। এখন দেখবেন আপনি কোন ধরনের কার্টুন আপনার ছবিটাকে বানাতে চাচ্ছেন সেই কার্টুন সেই ছবিটার উপরে ক্লিক করবেন। আমাদের কোনটা এটা মধ্যে ভালো লাগলো, সোয়াক কিছু অ্যাড আসবেই, আপনি যদি ফ্রি অ্যাপস ইউজ করেন যে কোনো অ্যাপসই অ্যাড আসবে। সো আমরা টপে অ্যালাউ করে দিলাম আমাদের পিকচারগুলো আনার জন্য। আমি এখান থেকে একটা লোগো নিয়ে আসবো, একটা পিকচার নিয়ে আসবে এখান থেকে, এই পিকচারটা নিয়ে আসি, এটাকে আমি এখন কার্টুন তৈরি করব। অ্যাড আসবেই, অ্যাড ছাড়া কোনো অ্যাপস নাই, যত ফ্রি ভার্সনের অ্যাপস আছে অ্যাড আসবেই। সো ছবিটাকে একটু বড় করে আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজ করে কোন কাজগুলো আপনারা শিখতে চান আমরা কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের ড্রয়িংটা রেডি হচ্ছে, কার্টুন হিসেবে ছবি থেকে কার্টুনে কনভার্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লোগোতে পরিণত হয়ে গেছে, আপনি এটাকে লোগো হিসেবেও চালাই দিতে পারেন, কার্টুন হিসেবেও চালাই দিতে পারেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, কোন ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগে, এখান থেকে আমি দেখতেছি আমার কোনটা ভালো লাগে। আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারতেছেন আমি আমার মনের মতো করে এটা কাস্টমাইজ করতেছি, আপনি তারপরও অত গুরুত্বপূর্ণভাবে করতে পারতেছি না, আপনারা আরও সুন্দর সময় দিয়ে করবেন, আরও সুন্দর লোগো এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন। জাস্ট এন্ড এখান থেকে আমরা সেভ করব, সেভ করব না, আমাকে যেটা তৈরি করতে বলছে আমি তাকে সরাসরি এখান থেকে মেইল করে দিব, সে ওইখান থেকে এটাকে ডাউনলোড করে তার যে কোনো কাজে সে এটা ইউজ করবে। আপনারাও ঠিক এইভাবে আপনাদের কাজটা করবেন, আমি আমার কাজের মাধ্যমে একটা ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা জাস্ট এটা দেখে শিখে আপনাদের কাজটা এইভাবে করে নেবেন। সো আমাদের সাথেই সব সময় থাকবেন। এইভাবে আপনি আপনার ছবিটাকে লোগো বানিয়ে ফেলবেন, কার্টুন বানিয়ে ফেলবেন, যা আমার চাই তাই বানিয়ে ফেলবেন। গুগল এরকম ধরনের আরো অনেক সুন্দর সুন্দর অ্যাপস আছে, আপনারা ট্রাই করবেন।